চার বছর প্রয়াগে থাকার পর তৈলঙ্গস্বামী চলে এলেন কাশীতে। নিজের জীবনে তৈলঙ্গস্বামী দেখেছেন শাহজাহান, ঔরঙ্গজেব, আকবরের উন্মাদনা। 280 বছরের জীবনকালে মোগল সম্রাটদের অনেককেই উনি স্বচক্ষে দর্শন করেছেন। সেই সময় কাশীতে অনেক মন্দির পুড়িয়ে দিয়েছিল মুসলিমরা। সেই সময় কাশীতে পদার্পণ করেন তৈলঙ্গস্বামী। কাশীতে এসে উনি থাকতে শুরু করেন পঞ্চগঙ্গা ঘাটে। প্রতিদিন স্নান করে আসার সময় উনি একদিন দেখেন একটি কুষ্ঠ রোগী নর্দমাতে পড়ে আছে। তার সারা গায়ে ওনার হাত বুলিয়ে দেন উনি। ধীরে ধীরে সুস্থ হয় কুষ্ঠরোগী। পঞ্চগঙ্গা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে গিয়ে জীবনের বাকি সময় উনি এখানেই ছিলেন। প্রতিদিন এই দশাশ্বমেধ ঘাটে প্রচুর মানুষ স্নান করে ওনাকে দর্শন করে যেত। ততদিনে কুষ্ঠরোগীর কুষ্ঠ রোগ নির্মূল হয়ে গেছে। প্রতিদিন ভক্ত ভরে সেবা করতেন উনি তৈলঙ্গস্বামীকে। এক ভদ্রমহিলা প্রতিদিন স্নান করে দশাশ্বমেধ ঘাট থেকে যাওয়ার সময় তৈলঙ্গস্বামীকে দেখতেন। একদিন উলঙ্গ অবস্থায় তৈলঙ্গস্বামী বসে থাকায় উনি অনেক কটু কথা বলতে বলতে রাস্তা দিয়ে যান। উনি শিবের উপাসক ছিলেন। রাত্রে স্বপ্নে মহাদেব শিব ভদ্রমহিলাকে দর্শন দিয়ে বলেন, তুই আজকে আমার ভক্তের অপমান করেছিস, তোর যা কষ্ট ভক্তই মেটাবে, আমি আর মেটাবো না। এই স্বপ্ন দেখে চিন্তিত ভদ্রমহিলা ঘুম ভেঙে যায়। সকালবেলায় দৌড়ে যান উনি তৈলঙ্গস্বামীর কাছে, গিয়ে পা জড়িয়ে কেঁদে ফেলেন এবং তারপর তৈলঙ্গস্বামী ওনাকে বলেন, তোর স্বামীর যে অসুখ গঙ্গার মাটি নিয়ে গিয়ে ওনার পেটে সেটা প্রলেপ দিয়ে দে, উনি ধীরে ধীরে এটা করলে ঠিক হয়ে যাবেন। প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভিড় করতেন তৈলঙ্গস্বামীর কাছে। তৈলঙ্গস্বামীও ওনাদের বিভূতি, গঙ্গার মাটি এগুলো দিতেন ওনাদের উপচার হিসেবে। ধীরে ধীরে তৈলঙ্গস্বামীর নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়তে থাকে। এরই মধ্যে একদিন উজ্জয়িনী সম্রাট কাশীতে আসেন এবং কাশীর মহারাজের অতিথি হয়ে থাকেন। একদিন দুই মহারাজ নৌকো ভ্রমণ করছেন গঙ্গাবক্ষে। এমন সময় দেখলেন এক সন্ন্যাসী গঙ্গার জলে বসে আছেন। অবাক হয়ে উজ্জয়িনী সম্রাট বললেন, ইনি মনে হয় মস্ত সাধক, এনাকে কিছু প্রশ্ন আমার করার আছে। যদি উনি ইচ্ছুক হন আমাদের নৌকোয় আসতে, তাহলে ওনাকে আমি কিছু প্রশ্ন করব। মাঝিরা বলল, তাহলে নৌকো ঘাটে লাগাবো আমরা, তাহলে উনি আসতে পারবেন। কথা হতে না হতেই দেখলেন সেই যোগী হাওয়ায় উঠতে উঠতে নৌকো এসে বসলেন এবং বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন উজ্জয়িনীর সম্রাট এবং কাশী নরেশ ওই যোগীকে। কথা বলতে বলতেই উজ্জয়িনী সম্রাটের তলোয়ার দেখতে দেখতে হঠাৎ করে তলোয়ারটি জলে ফেলে দেন তৈলঙ্গস্বামী। দুই মহারাজই খুব ক্ষিপ্ত হয়ে যান এতে, এই ব্যবহারে। তখন মহারাজরা বলেন তার অনুচরদের, এ কি ব্যবহার, একজন সাধক মানুষ তিনি এরম তলোয়ার ফেলে দিলেন জলে। তখন তৈলঙ্গস্বামী বলেন, যে চিন্তা করছেন কেন মহারাজ? মহারাজরা বলেন, আপনি ততক্ষণ কোথাও যাবেন না যতক্ষণ না তলোয়ারগুলি পাওয়া যায়। জলে হাত দিয়ে দুটি একই রকমের তলোয়ার তুলে মহারাজদের প্রদান করেন তৈলঙ্গস্বামী। দেখে অবাক হয়ে যান মহারাজরা। তৈলঙ্গস্বামী বলেন, এই দুটির মধ্যে কোনটি আপনার তলোয়ার সেটি আপনি বেছে নিয়ে নিন। একই মহারাজরা একই রকম দুটি তলোয়ার দেখে হতচকিত, ওনারা বুঝতেই পারছেন না কোনটি ওনার তলোয়ার। তখন তৈলঙ্গস্বামী বলেন, যে জিনিসটা আপনার সেটা আপনি চিনতেও পারছেন না, তাহলে কিসের এত রাগ, কিসের এত অহংকার? এরা অহংকার করবেন না। এই বুঝতে পেরে ঘাটে নৌকো লাগতেই দুজন মহারাজ সাষ্টাঙ্গে পায়ে লুটিয়ে পড়েন তৈলঙ্গস্বামীর এবং বুঝতে পারেন উনি কত বড় যোগী। সেই সময়টাই ছিল ইংরেজদের আমল এবং সেই সময় কাশীতে যিনি
ইংরেজ অধিকারিক ছিলেন। রাস্তায় উলঙ্গভাবে সাধকদের ঘোরাফেরার পিছনে তার ছিল প্রচুর ব্যতিক্রমী মনোভাব। একদিন উনি নিজে দেখে ওনার কিছু পরিচারক গঙ্গার তীরে ঘুরতে যান। তারা এসে তৈলঙ্গস্বামীকে উলঙ্গ অবস্থায় দেখার জন্যে ওনাকে নালিশ করেন। পরের দিনই পুলিশ যায় তৈলঙ্গস্বামীকে ধরে আনতে এবং ওনাকে কারাগারে বন্দি করা হয়। কিছুক্ষণ পর সিপাহীরা দেখে তৈলঙ্গস্বামী কারাগারের ভেতরে নেই, বাইরে পাইচারি করছেন, কিন্তু কারাগার তালা দেওয়াই। কিছুক্ষণ পর জেলা শাসক আসেন, যিনি ওকে বন্দি করেছিলেন ওনাকে। তিনি এসে দেখেন তৈলঙ্গস্বামী কী অবস্থায় আছে। তৈলঙ্গস্বামীকে জেলের বাইরে ঘুরতে দেখে উনি খুব ক্ষিপ্ত হয়ে যান এবং ভৎসনা করেন নিজের সিপাহীদের। উনি নিজের হাতে ওনাকে জেলের মধ্যে বন্দি করে তালা দিয়ে যান। পরের দিন যখন এজলাসে উনি মোকদ্দমা করছেন, সেই সময় দেখেন সেই কোর্টের ভেতরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন তৈলঙ্গস্বামী এবং বলে, ভারতের যোগীদের অবহেলা করো না, তাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তাই তাদের যদি রাগ হয় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এসব শুনতে শুনতেই এজলাসই অজ্ঞান হয়ে যান ইংরেজ ভদ্রলোক জজ সাহেব, এবং উনি জ্ঞান আসার পর নিয়ম করে দেন যে তৈলঙ্গস্বামী নয়, শুধু যত সাধক আছেন ভারতবর্ষের তাদের কেউ কাশীতে যে কোনো অবস্থায় ঘুরতে পারেন। শ্রী শ্রী তৈলঙ্গস্বামীর জীবনে প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর মানুষকে উনি ভালো করেছেন এবং জীবনে রাস্তা দেখিয়েছেন আধ্যাত্মিক জীবনের। সেরকমই একটি ছেলে জীবনের শেষ অবস্থায় সে কাশীতে থাকা শুরু করে, কারণ সে চেয়েছিল জীবনের শেষ সময়টুকু সে কাশীতেই থাকবে। প্রচণ্ড পেটের যন্ত্রণায় একদিন ছটফট করছিল সে মন্দিরের সামনেই। সেই সময় দশাশ্বমেধ ঘাটে ছিলেন তৈলঙ্গস্বামী। ততদিনে ছড়িয়ে পড়েছে তৈলঙ্গস্বামীর যোগ বলের ক্ষমতার কথা। কষ্ট পেতে দেখে তৈলঙ্গস্বামী সেখানে গিয়ে সবাইকে সরে যেতে বলেন। ওনাকে যারা চিনতেন তারা দেখা মাত্রই ওনাকে পাশ দিয়ে জায়গা করে দেন। ওখানে বসে সেই ছেলেটির পেটে হাত বোলাতে বোলাতে একজনকে আদেশ দেন একটু গঙ্গা মাটি তুলে আনতে। সেই গঙ্গা মাটির প্রলেপ ছেলেটির পেটে দিয়ে একটু তাকে মাটি খেতে দিতে বলেন এবং বলেন, প্রত্যেক দিন সেই মাটি একটু করে খেতে ও পেটে প্রলেপ লাগাতে। কিছুদিনের মধ্যেই সেই ছেলেটি সুস্থ হয়ে যায় এবং ওনার কাছে ওনার শিষ্য হিসেবে ওনার সেবা করতে থাকেন। এরকমই বহু জীবনে 280 বছরের জীবনকালে তৈলঙ্গস্বামী মহারাজের অনেক পিপা আছে প্রচুর মানুষের ওপর। আগামী পর্বে আলোচনা করব।